Assalamualaikum, প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স আপনারা দেখছেন আফসার বাই এডিট চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখেন তাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স এখন আমরা আজকের ভিডিও দেখবো ফটোশপের পর্দায় একটি জন্মস্মরণিকা ডিজাইন। বিভাগ জন্মস্মরণিকার ডিজাইন এগুলো আমরা অনেকেই করে থাকি, আমরা যারা কম্পিউটারের দোকান করি অথবা অফিস আদালতে অথবা বাসায় যেখানে হোক না কেন, জন্মস্মরণিকার ডিজাইন হয়তো এটা আপনার বাচ্চার জন্য হোক অথবা কাস্টমারের হোক, এটা সকলে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় বিভাগ জন্মস্মরণিকার ডিজাইন এটা আগে থেকে আছে, এখনও আছে। বিভাগ দেখুন, এটা একটা জন্মস্মরণিকার ডিজাইন, কত সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করা হয়েছে দেখুন। প্রথমত এখানে কিছু আমরা এই সুরা রুম থেকে আয়াত নিয়ে এখানে বসালাম, দেখুন এই ভাই আয়াতটি আপনারা পড়ে দেখুন। তারপর আমরা সু ও জন্মস্মরণী কেটে দিলাম, এরপর ছবিটা বসালাম, তারপর আমরা নাম বসালাম, তারপর জন্ম তারিখ, অন্য জন্ম তারিখ বাংলায়, অন্য জন্ম তারিখ আরবি, এবং সময়, এবং পিতার নাম, মাতার নাম। বিবাস পরিশেষে একদম কোনারে দেখুন দোকানের পরিস্থিতি এবং দোকানের মুদ্রণে সেটা দিয়ে দিলাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে ডিজাইনটি করা হয়েছে প্রত্যেকটি ডিজাইনের মধ্যে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন, এখানে আপনাদের কোনো প্রকারের এই বইয়ের কোনো কাজ নেই, কোনো প্রকারের কোনো ঝামেলা নেই। এগুলো চেঞ্জ করতে গেলে আপনাদের একদম সহজ, দেখুন কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। খেয়াল করুন, মনে করুন এটা একটা ছবি, এখানে ধরুন আপনার ছেলের অথবা কাস্টমারের ছবি এখানে বসাবেন, সেটাই মনে করেন। আমি এটা এখান থেকে কীভাবে চেঞ্জ করব, প্রথমত আমি আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন এটা হচ্ছে আমাদের লেয়ার বক্স। এই লেয়ার বক্সের মধ্যে এই ছবির মধ্যে যখন আমি ক্লিক করলাম, তাহলে সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা লেয়ার ফোরে চলে গেছে, সবুজ কালার আইকন দেখুন, একটু ডান সাইডে খেয়াল করুন। এটা চলে যাওয়ার জন্য আমরা এখান থেকে ডিলেটও চাপতে পারি, অথবা আমরা এখান থেকে আইকনের উপর আই বাটনও ক্লিক করে এটাকে হাইড করে দিতে পারি। এভাবে করে হাইড করে দিয়ে আপনারা এখানে আপনি যে ছবিটা বসাবেন সেটা আপনি বসাতে পারবেন। তারপর আপনি এখানে যে নাম দেখতে পাচ্ছেন, নামটা চেঞ্জ করার জন্য একদম সহজ পদ্ধতি হচ্ছে, আপনাদেরকে আমি একটু করে হালকা করে দেখিয়ে দিই। দেখুন এখানে আপনি নামটা চেঞ্জ করার জন্য আপনি হরিজেন্টাল টাইপ টুল ব্যবহার করবেন। হরিজেন্টাল টাইপ টুল এখানে ব্যবহার করার পর আপনি এখানে আসবেন, নামের উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার সাথে সাথে পুরো নাম সিলেক্টেড হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনি ছোটো নেমজি করে দেবেন, এবং বিজয় বায়ন এটা বিজয় ক্লাসিক করে দেবেন। বিবাস এইখানে বিজয় ক্লাসিক দেওয়ার পর, এখানে ছোটো নেমজি দেওয়ার পর আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি নিজের মতো করে এটা নামটা বসাতে পারবেন। এভাবে করে আপনি টাইপ করতে পারবেন, দেখুন সম্পূর্ণ লেয়ারের মধ্যে কাজ করার মতন সুবিধা দেওয়া আছে। দেখুন আপনি যদি হালকা করে ফটোশপের কাজ জানেন, তাহলে আপনার কাছে এটা বলতেও হলো না আর কীভাবে যে পিএইচডি ফাইলে কাজ করতে হবে। এই ফাইলটা আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে ফ্রি দেব, এবং পিএইচডি ফাইল আকারে এটা আপনাদেরকে আমরা জিপ ফাইল করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই এটা দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেজবেটার দেওয়া হয়েছে, এটা হচ্ছে দোকানের নাম আর কি। এখানে আপনারা চাইলে এটাকে পাল্টে পারবেন, আপনাদের নিজের নাম বসাতে পারবেন। বিবাস আজকে ভিডিও যদি আপনাদের ন্যূনতম কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিয়মিত ভিডিওটি দেখার জন্য আমি যে ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিবাস পরিশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।